सुप्रिय शिक्षार्थी बंधु दी टांगल कैडेट स्कूल एंड कॉलेजेर पक्ष थेके दी टांगल कैडेट स्कूल एंड कॉलेजेर ऑनलाइन क्लासेर पक्ष थेके तुम्हारे सबाइके स्वागत जानाच्छि। आमी नार्गिस रहमान श्रेणी परिचालक प्ले। आमी आज के तुम्हारे एबार एखन गणित क्लास निब। आमी तुम्हारे लिखाबो पाँच दस एक एकान्न थेके छय दशे षाट एवं फाइव वन थेके सिक्स जिरो सिक्सटी। तुम्हरा ताहले एकटू मनोयोग सहकारे आमार क्लासटा देखो और जदि मने करो जे तुम्हादेर आमार संगे संगे तुम्हरा एकटू लिखबे ताहले खाता एवं पेंसिल निये बसते पारो। ताहले देखो तुम्हरा जे जेखान थेके देखछो एकटू देखो आमी किभाबे कोन संख्याटा कोथा थेके लिखछी किभाबे लिखछी तुम्हरा एकटू देखो घर भरे भरे किभाबे लिखते हय। ताहले देखो सबाई आमी एखन लिखबो पाँच दस एकान्न थेके छय दशे षाट। আমি এখানে লিখব পাঁচ, এইভাবে পাঁচটা এরকম বাঁকা করে এখান থেকে ঘরটা ভরে এইভাবে দিব। আর এখানে লিখব এক, পাঁচ দশ এক একান্ন। তোমরা একটু মুখে মুখে আমার সঙ্গে সঙ্গে বলো পাঁচ দশ এক কত হয়? একান্ন। তারপরে কি? পাঁচ দশ দুই বাহান্ন, পাঁচ। তারপরে এখান থেকে এইভাবে ঘরটা ভরে এখান থেকে এইভাবে লিখে লিখবে দুই, পাঁচ দশ দুই বাহান্ন, পাঁচ দশ দুই বাহান্ন। তারপরে কি? পাঁচ দশ তিন তিপ্পান্ন, পাঁচ লিখো, পাঁচ দশ তিন তিপ্পান্ন। তারপরে কি? পাঁচ দশ চার চুয়ান্ন, লিখো, পাঁচ পাঁচ, তারপরে চার, চারটা দুইটা গুণ একটু সমান সমান করে দিবে, কি হলো? পাঁচ দশ চার চুয়ান্ন। তারপরে কি লিখব আমি? পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন, পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন। এবারে কি লিখব? পাঁচ দশ ছয় ছাপ্পান্ন। তারপরে কি লিখব? পাঁচ দশ সাত সাতান্ন, পাঁচ দশ সাত সাতান্ন। এবারে লিখব পাঁচ দশ আট আটান্ন। তারপরে লিখব পাঁচ দশ নয় ঊনষাট, ছয় দশে ষাট। দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো আমি কি লিখেছি। পাঁচ দশ, পাঁচ দশ এক একান্ন, একটু মুখে মুখে আমার সঙ্গে সঙ্গে বলো, পাঁচ দশ দুই বাহান্ন, পাঁচ দশ তিন তেপ্পান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন, পাঁচ দশ ছয় ছাপ্পান্ন, পাঁচ দশ সাত সাতান্ন, পাঁচ দশ আট আটান্ন, পাঁচ দশ নয় ঊনষাট, ছয় দশে ষাট। তোমরা যদি লেখার সময় মুখে মুখে এই সংখ্যাটা বলো তাহলে তোমাদের লেখাটাও সুন্দর হবে এবং মুখে মুখে তোমার শেখা হয়ে যাবে। তাই তুমি যখন লিখবে অবশ্যই মুখে বলে বলে লিখবে। এবারে আমি লিখব ফাইভ ওয়ান থেকে সিক্স জিরো সিক্সটি। দেখো তাহলে তোমরা ফাইভ ওয়ান থেকে সিক্স জিরো সিক্সটি লিখব। এই দেখো এখানে তুমি এইখান থেকে এভাবে টানটা দিয়ে এইখান নিচে এনে এই ঘরটা ভরে এইভাবে লিখবে ফাইভ, ফাইভ ওয়ান, এই মাথাটা এই মাথা সমান সমান করবে। তাই নিচ থেকে একটু করে নিবে, তারপরে লম্বা লম্বি টান দেবে, তারপরে এখানে একটা দাগ দিবে ফাইভ ওয়ান ফিফটি ওয়ান, তারপরে ফাইভ টু ফিফটি টু, কী হলো? ফাইভ টু ফিফটি টু, তারপরে ফাইভ থ্রি, থ্রির এই উপরের টানটা একটু ছোটো আর নিচের টানটা একটু বড়, ফাইভ থ্রি ফিফটি থ্রি, তারপরে কি? ফাইভ ফোর ফিফটি ফোর, কী এটা? ফাইভ ফোর ফিফটি ফোর, তারপরে ফাইভ ফাইভ ফিফটি ফাইভ, ফাইভ ফাইভ ফিফটি ফাইভ, একটু মুখে মুখে বলে বলে লিখো, ফাইভ সিক্স ফিফটি সিক্স, ফাইভ সিক্স ফিফটি সিক্স, ফাইভ ফাইভ সেভেন ফিফটি সেভেন, ফাইভ সেভেন ফিফটি সেভেন, ফাইভ
8 58 5 9 59 6 0 60 তাহলে তোমরা আরেকবার একটু মনে মনে আমার সঙ্গে সঙ্গে বলো, দেখে দেখে মনে মনে দেখে দেখে একটু জোরে জোরে বলো, 5 1 51 5 2 52 5 2 52 একটু বলো নি, 5 3 53 5 4 54 5 5 55 5 6 56 5 7 57 5 8 58 5 9 59 6 0 60 এটা দুইটা দুই লাইন, এটা দুইবার লিখবা আর এটা দুইবার লিখবা, চারবার পৃষ্ঠা ভরে লিখে আম্মুকে দেখাবা। এবারে আমি যেটা করব সেটা হলো আমি তোমাদের বানান লেখা শেখাবো। কি বানান লেখা শেখাবো? কথায় লেখা শেখাবো। কথায় যেমন এখানে দেখো তোমরা এক, এটা কি এক সংখ্যা, এই সংখ্যাটা বানান করে শেখাবো আমি। এক বানান কি এ, আর এখানে হবে ক এক, এটা আমি কথায় লেখা শেখাবো তোমাদের এ ক এক। এটা এমন করে এক পৃষ্ঠা ভরে এক লাইন ভরে লিখবে আর এক লাইন ভরে তোমরা এই ওয়ান লিখবে, এখানে একটা ওয়ান, এই ওয়ানটা তুমি বানান করে লিখবে। এই যেরকম করে ওটা বড় হাতের দিবে, ও আর এনটা ছোট করে দিবে, ও এন ই, এই গণিত খাতার পৃষ্ঠা ভরে তুমি এই ওয়ান বানানটাও লিখবে। এটা দুইবার লিখবে, এটা এই সংখ্যাটা দুবার দিবে, আর এক আর ওয়ান তুমি এই খাতাটার এইখানে এখানে এক এখানে ওয়ান লিখবে, নিচে নিচে এখন দেখিয়ে দিচ্ছি, এখানে এক এখানে ওয়ান, এইভাবে ওয়ান, ওয়ানটা দাগ দিয়ে ও এন ই ওয়ান। এটা তুমি এই নিচে নিচে খাতা লিখে এখানে ওয়ান পৃষ্ঠা ভরে লিখবে, এখানে এক পৃষ্ঠা ভরে লিখবে, এখানে ওয়ান পৃষ্ঠা ভরে তুমি লিখবে। তাহলে তোমার আজকে আমি পড়ালাম 5 10 1 51 থেকে 6 10 60 এবং 5 1 থেকে 6 0 60 আর এক বানান এবং ওয়ান বানান মানে কথায় লেখা, এক কথায় লেখা ওয়ান কথায় লেখা, এটাও তুমি আর এক পৃষ্ঠা ভরে লিখবে, এটাই তোমার হোমওয়ার্ক। লিখে তুমি আস্তে আস্তে আমি যেভাবে পড়িয়ে যাব আমার ক্লাসগুলো দেখবে এবং সুন্দর করে লিখে যাবে, তাহলে তোমার পড়ালেখা আশা করি কোনো ক্ষতি হবে না, তুমি সুন্দর করে সব করতে পারবে, স্কুল খোলা হলে তুমি আর পিছিয়ে থাকবে না। তাহলে তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, ঘরে থেকো, আম্মুর কথা শুনো। আসসালামু আলাইকুম।